সংসার ছাইরা দিয়া কিসের প্রয়োজনে তুমি এত টাকা চুরি করছো? তার কৈফিয়ত কি তোমার দিতে হইব? দিতে হইব, কারণ আমি তোমার স্ত্রী। না, যে স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত না, আমি তার স্বামী না। যে ভাই তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমি তার ভাই না। কি করছি আমি? কি করছে তোমার ভাই? কেন তুমি ভাইয়ের বিয়েতে কথা দিয়ে যাও নাই? বিয়া? কার বিয়া? মিথ্যা অপবাদ ঘুচানোর লাগিয়া সুজনের বিয়া ঠিক করিয়া জামাইরে দিয়া তোমারে খবর দিলাম। মিথ্যা কথা? কি, জামাইয়ের হাতে তুমি টাকা পাঠাও নাই? টাকা? কিসের টাকা? কেউ আমার কাছে আসে নাই। হায় আল্লাহ, এইখানেও ষড়যন্ত্র! জামাই নিয়েও দবির চাচার লাগে দেয় মিলছে। বিয়ার আসলে দবির চাচা চক্রান্ত করা সুজনের গেলাম ছাড়া ঘুরছে। দবির চাচা? তাইলে আমি নিজের চোখে যা দেখছিলাম। কখন কি দেখছিল তা জানি না, তোর সব ভুল, সব দবির চাচার চক্রান্ত ষড়যন্ত্র। উনি যখন সন্দেহের বিষ ঢোকে তখন পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যায়। বসুন। কি ব্যাপার? ওসি সাহেব, নয়ন টাকা চুরি করেনি। কি বলছেন? জি স্যার, আমরা তদন্ত করে দেখেছি এরা দুজন ষড়যন্ত্র করে টাকা চুরি করেছে। নয়ন চৌধুরী ইনোসেন্ট, তাকে ছেড়ে দিন। হ্যাঁ স্যার, আমার ভাইকে ছেড়ে দিন। স্যার, নয়ন সাহেবকে রিলিজ করো আর এদের দুজনকে হাজতে ঢুকাও। এই চলো, তাড়াতাড়ি আসো। বাবু, তুই শহরে খবর পাইলে কেমনে? না, আমি কারো ভাবি না। কি কইতেছো তুমি? হ্যাঁ, বিনা অপরাধে যে স্বামী তার স্ত্রীরা অবিশ্বাস করে, মায়ের মতো ভাবিদের যে দেবর ভুল বুঝতে পারে, এ পৃথিবীতে তার কেউ নাই। না বাবি, না, তোমার কথা ঠিক না। ভুল বুঝে না হয়ে সেদিন তোর গায়ে হাত তুলছিলাম, এতদিন একটু খবর মিলি না, আমরা বাইরে চাইছিলাম, মরে গেছি। বাবি, আমি কতদিন তোমার কাছে ছুটে বেঁচে চাইছি, কিন্তু সেই তোমার কসমের কথা মনে পড়ছে, আমার পাওয়া আটকে গেছে। বাবি, আমার তুমি মাফ করে দাও। বাবি, মাফ। রাবিয়া, আমার ক্ষমা করো। রাবিয়া, ভুল বিচার যত বড় অপরাধ আমি করছি, তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দেব। সুজন রে, আমি সেদিন বুঝি নাই, আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার মাফ করে দে ভাই। কি ভাই জান, তুমি না বড়, চলো আমরা বাড়ি যাই। চাচা, চাচি রে নিবা না? চাচি? হ্যাঁ, তোর বউ। সেও গ্রামে টিকতে পারেনি, পথে পথে ঘুরে যখন মরতেছিলাম তখন একা ভাগে আর এক অভাগীরে ঠাই দিল। এ ভাই সাহেব, তাইলে আপনি দুলা ভাই? আমার আলমগীর স্বামী। কি আলো? ও, যে আপনার হাসপাতালে নিয়ে বাঁচাইলো, আর দাঁড়িয়ে আপনি গুন্ডা ভাবতে বাদ যাইলেন। হাই, তাইলে কি তবু আগে দেওয়া হয়েছে? হ্যাঁ, না মানে গিট্টু ছুটছে। পিছিয়ে দেখো না ভাবি, আর দেরি করেন, জরুরা